আমি আর নচি আজকে একটা সবজি খেতে এসেছি, যেখানে পুঁই শাকের সুন্দর চাষ রয়েছে এবং আমিও বাড়িতে পুঁই শাক করার চেষ্টা করছি, কিন্তু আমার তো এত অভিজ্ঞতা নেই, এত ভালো আমি পটুও নই, তাই একটুখানি কনসেপ্টটা নিতে আসলাম, খুব ভাল লাগছে। পাশেই ধান খেত সুন্দর, আর এখানে মাটি চাষ করে রেখেছে, হয়তো কোনো ফসল ফলানো হবে। আর সবজি ক্ষেতের ভেতর দিয়ে আসলাম, আশেপাশে কলা বাগান, ওইখানে পেঁয়াজ এবং পটল হয়েছে মাচা করে, বিভিন্ন সাইডে কলা বাগান রয়েছে। আমার এই পুঁই শাকের বাগানটা দেখে খুব ভালো লাগলো, ওই জন্য একটু গাড়ি থামিয়ে দাঁড়ালাম। সঙ্গে আমাদের নচি রয়েছে, নচি যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে পজ করে একটা অন্য ক্ষেতে যাবো, যেখানে লোক কাজ করছে, সেখানে গিয়েও কিছুটা অভিজ্ঞতা নেব। আমরা এখানে হাত দিয়ে একটা কলার কাঁদিকে দেখতে পেয়েছি, আশেপাশে আরো কলা আছে। এই হচ্ছে রাস্তা, রাস্তা দুসারে দেখি খুব সুন্দর লাগছে। নদী বাইক স্টার্ট দিয়ে মোটামুটি দাঁড়িয়ে পড়েছে, এখন আমরা রওনা দেবো। আমরা বাইকে উঠে পড়েছি, বাইকের পথে চলেছি, ভালো কোনো জায়গা জমি পেলে আবার আমরা দাঁড়িয়ে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে নেব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নামার জায়গা নেই, আমরা তাই আগে এগিয়ে যাব। ওখান থেকে কৃষক ভাইরা ফসল হয়তো তুলছে, সবজি মান্ডিতে আজকেই হয়তো চলে যাবে। এখান দিয়ে তো একটা নামার রাস্তা পেলো, পেতে পেরে নামছি। তবে যাই হোক, তৃণমূল গভর্নমেন্ট আসার পরে রাস্তার খুবই উন্নতি হয়েছে, না হলে এই মাঠে ঘাটে এইভাবে যাওয়া, আগে কৃষকদের যে কি অবস্থা হতো, সত্যি দিদি কিছু কাজ করেছেন। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কুমড়ো গাছের পাশ দিয়ে সুন্দর সুন্দর ভাবে, এগুলো সব ঝিঙে হয়ে আছে। ও সরি, কি দেখছো? ঝিঙে গাছ। এই ঝিঙে গাছের পাশ দিয়ে, যে ঝিঙে একটা হয়ে আছে, ঝিঙে গাছের পাশ দিয়ে সুন্দর সুন্দর পেঁয়াজ লাগিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলে সাথী চাষ, এই চাষটাকে সাথী চাষ বলে, একসঙ্গে চাষ হচ্ছে। এদিকে পুঁই শাক পুঁতেছে, জাস্ট এখনো হয়নি। এমনকি ভোরবেলা কৃষকদের ফসল তুলতেও যে অসুবিধা হতো আগে, তার জন্যে রাস্তার তিন মাথার মোড়ে এমন করে হাই মার্চ লাইট লাগানো হয়েছে সরকারের তরফ থেকে, যে শীতের দিনে ভোরবেলা এসেও কৃষক ভাইরা নিশ্চিন্তে তুলতে পারে। সত্যিই আমাদের সরকার অনেক কাজ করছে। নচি খুবই সরকারের দ্বারা অনুপ্রাণিত এবং খুবই আগ্রহী এই সরকারকে রেখে দেওয়ার জন্য, তাই সেই প্রচার করছে। সমস্ত রাস্তা পাণ্ডব বর্জিত ছিল, এই রাস্তায় বাইক চালিয়ে আসা চাষি ভাইরা চাষ করার জন্য বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসছে। এগুলো হচ্ছে কি গাছ? ঝিঙে গাছ? না, এগুলো উচ্ছে। এগুলো উচ্ছে গাছ, সুন্দরভাবে চাষ হয়েছে। পেঁয়াজের পাশাপাশি সুন্দর করে পুঁই শাকও এখানে চাষ হয়েছে, উচ্ছে হয়েছে। আশিক বন্ধুরা কাজ করছে, আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই পুঁই শাকগুলো কমপ্লিট, মানে এগুলো এখন, এই যে ধনে ধনে পাতা হয়ে রয়েছে মাঠ মাঠ জুড়ে, এই পুঁই শাকগুলো নচির মতে কমপ্লিট। এখানে তোলাও কিছুটা উৎপাটনও হয়েছে, বাকি পুঁই শাকগুলো রয়েছে। সুন্দর লাগছে কিন্তু জমিটাকে দেখতে। আমরা এইভাবে অভিজ্ঞতা নিচ্ছি এবং বাড়িতে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যদি চাষ করতে পারি তো ভালোই হবে। এখন যাই না, এগুলো মারা কিছু কিছু গাছ মারবে। মানে চাষি বন্ধুরা সব চাষবাস করছে। এরা ঘাস তুলছে, ও এরা যে সমস্ত গুলো আছে নিরানি অবাঞ্ছিত ঘাসগুলো এরা তুলে নিচ্ছে।
এই জমিটাতে তাই ঝিঙে প্লাস পেঁয়াজ, ঝিঙেকে কেন্দ্র করে পেঁয়াজগুলোকে দিয়ে বর্ডার করে করেছে। এই পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজ কলি হবে না, অরিজিনাল পেঁয়াজই হবে। সুন্দর করেছে, আমরা একটু এগিয়ে গিয়ে একটু বাকিটা দেখে নেবো কি হয়েছে। এখানে কোনো ঝিঙের মাচা না, উচ্ছের মাচা। সুন্দর লাগে সবজি গাছের বাগানগুলো দেখতে। ওই যে লাল শাকের সঙ্গে মনে হয় উচ্ছে, এটা উচ্ছের মাচা না, পটল, পটলের মাচা করছে। মাঠকে মাঠ সবজি, দুধারে রাস্তা, তার মাঝখান দিয়ে হচ্ছে। কিছু অভিজ্ঞতা নিচ্ছি এখান থেকে, আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আপনাদের পাশে চাই, সাপোর্ট চাই। এখানেই আমরা শেষ করছি, খুব ভালো লাগলো। এবার আমরা হয়তো ফিরে যাব আমাদের গন্তব্যের দিকে, এখন দেখা যাক। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।